হ্যালো এভরিওয়ান, টপটেক 99 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। তো প্রতিবারের মতো আজকে আমি আপনাদের কাছে একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কীভাবে আপনারা দ্রুত মোবাইলে চার্জ দেবেন। চার্জিং সমস্যা নিয়ে কিন্তু অনেকে ভুগছেন, আর এই চার্জটা দ্রুত দেওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছে। অনেকে প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করে বেহুদা টাইম নষ্ট করতেছে, কিন্তু দ্রুত চার্জ হওয়ার মতো কোনো অ্যাপস এখন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। আর পাইলেও সেটা কীভাবে কাজ করতে হবে সেটা এখনও অনেকে বুঝতে পারতেছেন না। তো আজকে আমি এরকম একটি অ্যাপস নিয়ে আসছি যেটা দিয়ে আপনারা খুব দ্রুত মোবাইলে চার্জ দিতে পারবেন। আর অনেকেই সমস্যাটা করে থাকেন যে রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমান, কিন্তু রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমানোর পরে কী হয়, আপনার মোবাইলটা মোবাইলের র্যামে সমস্যা হয়, আর নাহলে মোবাইলের মাদারবোর্ডে সমস্যা হয়, যার ফলে মোবাইলটা বেশি দিন ভালো কাজ করে না, বেশি দিন স্পিড থাকে না, মোবাইলের চার্জ ধীরে ধীরে কমতে থাকে। মোবাইলের চার্জ 100% দেওয়ার পরও কিন্তু মোবাইলের চার্জ তেমন একটা টিকে না, মোবাইলের চার্জ কমতে থাকে, চার্জ ব্যাকআপটা তেমন একটা দেয় না, যার ফলে কিন্তু আপনার মোবাইলে আস্তে ধীরে একটা সময় মোবাইলটা বাদ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভুলগুলোর জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে যে মোবাইল রাতে চার্জ দেওয়ার ফলে আপনার মোবাইলে যতক্ষণে 100% চার্জ নেবে তারপরে দেখা যাচ্ছে অতিরিক্ত 4-5 ঘন্টা মোবাইলটা চার্জিং হচ্ছে কানেক্ট থাকে, তার ফলে কিন্তু মোবাইলে অনেক সমস্যা হয়। তো আমি আজকে আপনাদেরকে যে অ্যাপসটি সম্পর্কে বলতেছি সেটি আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। স্টোরে গিয়ে এখানে চার্জ বারে লিখবেন ফাস্ট চার্জিং। এই দেখেন ফাস্ট চার্জিং। ফাস্ট চার্জিং লেখার পরে যে সর্বপ্রথমে যে 4.5 রেটিং যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা, ফাস্ট চার্জিং প্রো, এই অ্যাপসটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে দেখেন আমি এখানে ওপেন করলাম, তো এখানে আমার এটা চার্জিং কানেক্ট করা, তো আমি এটা চার্জিংটা আবার কানেক্ট করবো। দেখেন এখানে অ্যাপসটা ইনস্টল, এই যে অ্যাপসটা যখন আপনি ওপেন করবেন তখন স্টার্টে ক্লিক করার পর দেখেন নো পাওয়ার অ্যাডাপ্টার কানেক্টেড, তো আমি এখন পাওয়ারটা কানেক্ট করবো, অর্থাৎ চার্জিং যে কেবলটা ওটা কানেক্ট করবো মোবাইলে। এই যে এখন কানেক্টেড পাওয়ার চার্জার। তো এখন আপনাদেরকে কিছু সেটিংস আছে এগুলো করে নিতে হবে। তারপর এখানে স্টার্টে ক্লিক করার পর দেখেন এরকম একটি বার চলে আসবে আপনাদের কাছে, এরকম আসার পরে এখানে এই যে ফেসটা চলে আসছে এখানে আপনাদের উপরে দেখেন হোমের পাশে সেটিংস অপশন আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। হোমের পাশে এখানে ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করলে হয় না, 2-3 বার ক্লিক করা লাগে অনেক ক্ষেত্রে, অনেকের মোবাইলে একবার ক্লিক করলে হবে। এখানে দেখেন আপনারা এই যে স্ক্রিন পাওয়ার পাস চার্জিং, স্ক্রিন সেভার, তো এটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনার আছে এখানে চার্জিং অপটিমাইজেশন, এটা অবশ্যই আপনাদের অন করতে হবে, তা না হলে কিন্তু পাস চার্জিংটা হবে না, ঠিক আছে। এই যে এটা অপটিমাইজেটা অন করার পরে দেখেন আপনাদের কাছে এরকম একটা চলে আসবে, এই যে ইউজ ডাটা অ্যাক্সেস, এখানে চলে আসার পরে দেখেন 3 নম্বরে ফাস্ট চার্জার ফ্রো, এখানে এটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে। এটা আপনারা এখান থেকে এই যে অন করে দেবেন অ্যালো, ঠিক আছে, অ্যালো করে দেবেন, ব্যাস এখন আপনার কাজ শেষ। এখন আপনি মোবাইলটা এই যে ব্যাস থেকে চলে যাবেন, এখন আপনার মোবাইল চার্জ হইতেছে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 10:30, তা আমি 10:35 ভিডিওটা পজ করে রাখতেছি, 10:35 আসতেছি, ঠিক আছে। 10:35 আমার এখন আছে 62% চার্জ, 10:35 আমি দেখবো কত পার্সেন্ট চার্জ হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার 62% চার্জ ছিল 10:30, তো 10:35 এখন 65%, তার মানে 5 মিনিটে 3% চার্জ, ঠিক আছে। এটা কিন্তু সম্ভব না, 5 মিনিটে আপনার 2% চার্জ হতেও কিন্তু অনেক সময় কষ্ট হয়ে যায়, কারণ সাধারণত 4 মিনিটে 1% চার্জ হয় আমরা দেখি, ঠিক আছে। তার মানে অ্যাপসটা দ্রুত কাজ করে, ঠিক আছে। আপনারা চার্জে দেখতে পারেন 100% কাজ করবে যদি আপনার চার্জারটা ভালো থাকে, চার্জার যদি আপনার ড্যামেজ থাকে, চার্জার যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না, ঠিক আছে। আপনার চার্জারটা অবশ্যই ভালো হতে হবে, তাহলে আপনার দ্রুত চার্জ নেবে, এটা কনফার্ম, আমি 100% গ্যারান্টি দিতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আপনারা কাজ করে দেখতে পারেন, আমি কাজ করে দেখছি, আমার চার্জ নিছে, এখন জানি না আপনাদের কী হবে। আপনাদের চার্জারটা আমি বারবার বলতেছি চার্জার ভালো হইতে হবে, সেক্ষেত্রে আপনার চার্জটা দ্রুত নেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দ্বারা যদি আপনার কোনো উপকার হয় বা যদি আপনি দেখেন যে আপনার দ্রুত চার্জ হইতেছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।